हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आशा करी सबाई भालो आछेन। एई प्रोजेक्टे आमरा देखबो जे एकटा फर्म किभाबे वैलिडेट करते हैं। अनेक समय आपनारा जदि कोनो एकटा वेबसाइट विजिट करें एबं सेखाने जदि आपनारा साइन आप करते चान, साइन आप करार समय आपनारा देखबेन जे एकटा फर्म फिल आप करते हैं एबं सेई फर्मेर मध्ये बोले देवा थाके जे यूजार नेम जखन आपनारा दिते जाबेन तखन एत क्यारेक्टारे नीचे यूजार नेम देवा जाबे ना। आबार इमेलटा सठिक आछे किना सेटाओ किन्तु वैलिडेट करा जाय, ठीक आछे। आबार पासवर्ड एत क्यारेक्टारे नीचे होवा जाबे ना। आबार ম্যাক্সিমাম ক্যারেক্টার দেওয়া থাকে যে এত ক্যারেক্টারের উপরেও হওয়া যাবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিভাবে করতে হয় সেটা আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে শিখব। আমরা যদি এই প্রজেক্টের একটা ডেমো দেখাই, ধরুন আমরা যদি এখানে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখব যে এখানে লেখা আসতেছে কি যে ইউজার নেম মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টারস। এখন আমরা যদি এখানে ইউজার নেম দেই, ধরুন এই দুটো ক্যারেক্টার দিলাম, এবার যদি আমরা সাবমিট দেই দেখব যে এটা কিন্তু নিচ্ছে না। কিন্তু এখানে যদি আমরা তিনটা ক্যারেক্টার দেই এবং এখানে যদি আমরা সাবমিট দেই দেখব যে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে এবং আমার যেই ইরোরটা শো করতেছিল নিচে সেই ইরোরটা কিন্তু চলে গেছে। ঠিক একইভাবে আমরা যদি একটা ইমেল দেই, ধরুন @gmail.com, এবার যদি আমরা সাবমিটে ক্লিক করি দেখব যে এটা ভ্যালিড একটা ইমেল দেখাচ্ছে, কারণ কি এখানে আমরা @gmail.com দিয়েছি এর জন্য। আবার এখানে পাসওয়ার্ড কি বলতেছে, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টারস। তার মানে আমরা যদি 6 ক্যারেক্টারের নিচে পাসওয়ার্ড দেই তাহলে সেটা নিবে না। দেখুন আমি এখানে তিনটা ক্যারেক্টার নিয়েছি, আমার কিন্তু পাসওয়ার্ডটা নিচ্ছে না। আমি এখানে 6 ক্যারেক্টার দিলাম, আমার পাসওয়ার্ডটা কিন্তু নিয়েছে এবং নেওয়ার ফলে আমার ইরোরটা চলে গেছে এবং এটা গ্রিন হয়ে গেছে। এবং এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড ডো নট ম্যাচ। সো আমার এখানে পাসওয়ার্ডটা ম্যাচ করাতে হলে সেম পাসওয়ার্ড দিতে হবে। এবার যদি সাবমিট দিই, আচ্ছা আমি এটা ভুলে গেছি, এখানে আমরা তিনটা ক্যারেক্টার আসছে। সো এখানে আবারও তিনটা ক্যারেক্টার দিলাম, এবার যদি দিই দেখবো যে আমার পাসওয়ার্ড ম্যাচ করছে এবং আমার ইরোরটা চলে গেছে। সো এইভাবে আমরা প্রজেক্টটা তৈরি করব এবং এটা কিন্তু আপনাদের পরবর্তীতে খুবই কাজে দিবে, ঠিক আছে। এই জিনিসগুলো ছোট হলেও এগুলো আপনার ফিউচারে প্রচুর কাজে দেবে। সো আশা করি আপনারা প্রজেক্টটা এনজয় করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।